গুড ইভিনিং, এখন বাজে সন্ধেবেলা, প্রায় 7টা। অ্যাকচুয়ালি আজকে 8ই মে, 25শে বৈশাখ, কিন্তু যেটা হয় বম্বেতে থাকলে না আমরা টেরই পাই না যে কি হচ্ছে। আর আমার যেহেতু মে মাসে ছুটি পড়ে গেছে, আমি না ভীষণ রকম বাড়িতে বসে বোর হচ্ছি। তো যাই হোক, আজকে আমার একজনের ফোন এলো, তা আমি বললাম চল তাহলে একটু ঘুরে আসি, চলো তোমাদের দেখাচ্ছি, নিচে নাবি তারপরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বম্বেতে না 25শে বৈশাখ আগে অল্প স্বল্প তবুও হতো, কিন্তু এখন ওই ওয়েস্টার্নাইজড হয়ে গিয়ে ওই শনি রবি হলে তবু হতো, মানে হবে হয়তো, এই শনি রবিবারও হয়তো কেউ কেউ করবে, আমি জানি না। উইকডেজে তো প্রশ্নই ওঠে না। আর অ্যাকচুয়ালি এখানে থেকে ঠিক সেগুলো ওই ব্যাপারটা হয় না যেটা ছোটোবেলায়, মানে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় এরকমও হয়েছে যে একদিনে আলাদা আলাদা জায়গায় গিয়ে প্রোগ্রাম করে এসেছি, একটা অন্যরকম মজা, সেগুলো এখন খুব মিস করি। যাই হোক, চলো নিচে যাই, কার সঙ্গে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করব সব তোমাদের দেখাচ্ছি, চলো। আচ্ছা দেখো, পৌঁছে গেছি, আমার সঙ্গে কি তোমরা তো চেনই, সুমনা। সুমনা হাই করে দাও সবাইকে। অ্যাকচুয়ালি এটাই হলো, আজকে সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, আর আজকে আমার লাঞ্চ করতেও ভীষণ দেরি, সব কিছু দেরি দেরি। হঠাৎ আমি ফোন দেখতে দেখতে দেখছি আজকেও একটা নাচের রিল দিয়েছে, যেহেতু আজকে 25শে বৈশাখ, ওই ফিলিংসটা তো আমাদের থাকেই। আর ওকে আমার একটা, মানে ওর সাথে একটু কাজও ছিল, তো আমি ফোন করলাম যে কি করছিস, ও বললো দিদি ওই কাজটা ছিল তাহলে আসবো, আলাম চল তাহলে বেরোই। তখন আবার বলছে দিদি শাড়ি পরবে, আমি এতটা যে শাড়ি পরা অবস্থা রেখেছি, দেখো আমরা পুরো ম্যাচিও হয়ে গেছে, দুজনেই একদম সেজে গুজে রবীন্দ্রনাথকে স্মরণ করতে এসে গেছি, কিন্তু নাচ গানের কোনো সিন নেই, বসে একটু চা খাবো, এটাই হলো কথা। তার কথা বলবো, এটাও না পুরনো কথা বলবো, কিভাবে আমরা চলো সুমনাকে জিজ্ঞেস করি, তোর ছোটবেলা রবীন্দ্র জয়ন্তীর স্মৃতি যদি একটু বলিস। রবীন্দ্র জয়ন্তীর স্মৃতি ছোটবেলায় বলতে, স্কুলে তো আমাদের মানে ফাংশন হতো, প্রোগ্রাম হতো, সেখানে নাচ করতাম, সব কিছু করতাম, প্লাস পাড়াতেও একটা হতো সন্ধেবেলায়, আমরা সব বাচ্চারাও সেজে গুজে ওখানে নিজের মতন করে নাটক, নিজেরাই রিহার্সাল দিতাম, সেটা আবার কোনো মানে বড়রা কোনো গাইড করতো না, আমরা নিজেরাই রিহার্সাল দিতাম, নিজেরাই নাচ গান করতাম। প্রতিদিন স্কুল থেকে আসার পর একটা মহড়া চলতো মোটামুটি 10-15 দিন ধরে, তারপরে একটা নড়বড়ে একটা স্টেজ বানিয়ে পেছনে কাপড় টাপড় দিয়ে নিজেরাই মানে ভীষণ ঘরোয়া করে, কিন্তু খুব এনজয় করতো, আসল হলো ওই আনন্দটা। বাট সেটা তো ধর ছোটোবেলায়, এবার বিয়ের পরে একটু বল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যখন ওখানে গানের ক্লাসে ভর্তি হই, পরে বিয়ের পরবর্তী সময়, তখন গানে দিদিমণির বাড়িতে গিয়ে একটা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হতো, তারপরে আমি বোম্বে চলে আসি। বোম্বে আসার পরে বছর 4-5 আমার কিছু হয়নি, কারণ চারিদিকে সেই মানে বাঙালি পরিবেশটা আমি পাইনি, কিন্তু বিদেশে গিয়ে আমি টোকিওতে ছিলাম, বেইজিংয়ে গিয়েছিলাম, আমি ভীষণভাবে এনজয় করেছি এই পয়লা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, এই ধরনের ব্যাপারগুলো। আমি নিজে ফাংশন অর্গানাইজও করেছি, ওখানে কালচারাল প্রোগ্রাম করেছি, খুব এনজয় করেছি। মানে তুই বলছিস জাপান চায়নাতে তুই খুব এনজয় করেছিস রবীন্দ্র জয়ন্তী এই ব্যাপারটাকে? আমার মনে হয় মানুষ যত দূরে যায় না তত বোধ হয় বেশি নস্টালজিক হয়ে যায় এবং ভীষণ ভালোবাসে, রাইট? খুব ভালো লাগলো, চল এবার ভেতরে বসি, চলো আমরা এখন এখানে গিয়ে একটু বসি, চা খাই আর গল্প করি। আগে ছবি তুলে না,
দেখো আজকে আমরা নিচে এটা কি রে বললো, সুলেমানি, সুলেমানি টি নাকি নিম্বু, সুলেমানি নিম্বু টি, সুলেমানি কিছু তো দেয়নি দেখছি না, আগে স্ন্যাক্স খা, খে বল, হাইয়ে খাকে বাতাও। Good. Okay. हाँ ना अभी चाय पी के बता सकते हो, अब चाटा खे बॉल। Cheers. अच्छा बनाया। अच्छा? Good. मीठा कम है, लेकिन ठीक है। अच्छा। Good. Good. Okay. খেয়ে বলো দিদি কেমন এটা, ভালো, ক্রিসপি, ভীষণ ভালো, ভীষণ ক্রিসপি, ভীষণ ভালো, দারুণ টেস্ট, কেমন লাগছে, ভালো খেয়েছ, ভালো, থ্যাংক ইউ, খুব ভালো খাওয়ালে, খুব ভালো লাগলো। শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধনি রে, বুঝি আমার মন বুঝি আমার মন আসে গোপনে, ওই শুনি যেন চরণ ধনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধনি রে, ক্যা বাত, ক্যা বাত, ভেরি গুড। মুরবি ওঠে কোন সুরে মাঝি, কোন নবচঞ্চল ছন্দে মুরবি নাই ওঠে কোন সুরে মাঝি, মম অন্তর কম্পিত আওয়াজি, নিখিলের হৃদয় স্পন্দে মুরবি নাই ওঠে কোন সুরে মাঝি, কোন নব চঞ্চল ছন্দে মুরবি নাই ওঠে কোন সুরে মাঝি। ক্যা বাত, ক্যা বাত, দারুণ দিদি, এদিকে আয় আলো সেদিকে। আচ্ছা আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন কেমন হলো বলো? দারুণ, ভীষণ ভালো, মন ভরে গেলো রাস্তার মাঝখানে, মানে আমরা এতটাই পাগল যে মনে হলো এক লাইন অন্তত না করলে আমাদের চলবে না, আমরা রাস্তার মাঝখানে এখানে একটু নেচেছিলাম, আনন্দ হয়েছে, খুব খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর মানে এর চেয়ে বড় কি হতে পারে যে আমি আমার মানে গুরুর কাছে, গুরুর সঙ্গে মানে আজকের দিনটা সেলিব্রেট করলাম, এর থেকে ভালো কিছু হতে পারে, সত্যি কথাই। আচ্ছা তোমরা যদি আমাদের পাগল ভাবো সেটাও ভাবতে পারো, আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা খুব এনজয় করেছি। ভীষণ ভীষণ, ইয়েস, এন্ড প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখো এটা না আমি তো বলতে ভুলেও যাই আর বলা হয়ই না, সো থ্যাংক ইউ যে সুমনা বললো, প্লিজ তোমরা করো, ওকে, চলো, বাই বাই, বাই করে, বাই, গুড নাইট।